ইমিগ্রেশন টু ক্যানাডা, ওয়ান স্টপ ভলেন্টিয়ার সাপোর্ট সেন্টার ফর ক্যানাডা ইমিগ্রেশন অ্যান্ড সেটেলমেন্ট। আজ আমরা তৃতীয় পর্বে আছি। আশা করি প্রথম দুটি পর্ব দেখে এক্সপ্রেশনটি প্রোগ্রামে আবেদনের জন্য এলিজিবিলিটি পয়েন্ট ক্যালকুলেট করেছেন এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলো রেডি করে ফেলেছেন। এক্সপ্রেশনটি প্রোফাইল তৈরির জন্য প্রথমে একটি রেফারেন্স নাম্বার সংগ্রহ করতে হয়। এই রেফারেন্স নাম্বারটি পাওয়ার জন্য আইআরসিসির ওয়েবসাইটে নির্ধারিত এলিজিবিলিটি ফর্ম ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল আপের পর এলিজিবল ব্যক্তি যারা আছেন একটি রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন। পরবর্তীতে সেই রেফারেন্স নাম্বারটি দিয়ে অনলাইনে এক্সপ্রেশনটি প্রোগ্রামে আবেদন করতে হবে। এই লিঙ্কটিতে গিয়ে আপনারা আইআরসিসি নির্ধারিত এলিজিবিলিটি ফর্মটি পাবেন। আজকে এই এলিজিবিলিটি ফর্মটি পূরণ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথম পেজে আপনারা এই প্রশ্নগুলো পাবেন, যেমন ক্যানাডাতে যাওয়ার উদ্দেশ্য। এখানে সিলেক্ট করবেন মুভ টু ক্যানাডা। কতদিনের জন্য ক্যানাডায় থাকার প্ল্যান রয়েছে, সেটি হবে পার্মানেন্ট। আপনার পাসপোর্টটি কোন দেশের তা সিলেক্ট করুন। বর্তমানে আপনি কোন দেশে অবস্থান করছেন তা সিলেক্ট করুন। যদি আপনার প্রাপ্তবয়স্ক কোনো ফ্যামিলি মেম্বার ক্যানাডার পার্মানেন্ট রেসিডেন্ট বা সিটিজেন থাকেন তবে ইয়েস ক্লিক করুন এবং শেষে আপনার জন্ম তারিখটি দিয়ে নেক্সট পেজে চলে যান। আপনি কোন প্রভিন্সে থাকতে আগ্রহী তা এখানে সিলেক্ট করুন। পরের পেজে কোন ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়েছেন তা সিলেক্ট করুন। কত তারিখে টেস্ট দিয়েছেন তা উল্লেখ করুন। এ তারিখটি দেওয়ার সময় অনেকে ভুলক্রমে রেজাল্ট প্রদানের তারিখ দিয়ে ফেলেন, সুতরাং এ ভুল যেন না হয় তা খেয়াল রাখতে হবে। এরপর আপনার টেস্ট স্কোরগুলো প্রদান করুন। যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়ে থাকেন তবে এখানে উল্লেখ করুন। যদি না দিয়ে থাকেন তবে নান সিলেক্ট করে নেক্সটে চলে যান। ক্যানাডাতে আপনার কাজের অভিজ্ঞতা আছে কিনা তা উল্লেখ করুন। এখানে প্রথম ঘরটিতে আপনার কত বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তা উল্লেখ করুন। পরের ঘরটিতে নাম সিলেক্ট করুন। আপনার ফ্যামিলি মেম্বার কতজন এবং কত পরিমাণ ক্যানাডিয়ান ডলার নিয়ে যাবেন তা উল্লেখ করুন। ক্যানাডাতে জব অফার না থাকলে নো সিলেক্ট করুন। এখানে আপনার জন্ম তারিখ এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করুন। ক্যানাডায় স্টাডি করেছেন কিনা বা ফুল টাইম কাজের অভিজ্ঞতা আছে কিনা বা ক্যানাডাতে 18 বছরের ঊর্ধ্বে আপনার কোনো রিলেটিভ সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্ট আছে কিনা সেই অনুযায়ী বক্সগুলোতে টিক দিন। এরপর আপনার বৈবাহিক অবস্থা উল্লেখ করুন। ক্যানাডা ইমিগ্রেশন সংক্রান্ত আমাদের এই কার্যক্রমগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের ফেসবুক পেজটি লাইক দিন এবং আমাদের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন এবং আপনাদের নির্ধারিত প্রশ্নটি গ্রুপে পোস্ট দিতে পারেন। এরপর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তবে আপনার স্বামী বা স্ত্রী আপনার সাথে ক্যানাডায় যাচ্ছেন কিনা এবং তিনি ক্যানাডাতে পার্মানেন্ট রেসিডেন্ট বা সিটিজেন কিনা তা উল্লেখ করুন। এছাড়াও ওনার ক্যানাডাতে ফুল টাইম কাজের অভিজ্ঞতা আছে কিনা বা পড়ালেখা করেছেন কিনা তা উল্লেখ করুন। আপনার স্পাউস যদি কোনো ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়ে থাকেন তা সিলেক্ট করুন। টেস্টের তারিখ দিন এবং টেস্টের প্রাপ্ত স্কোরগুলো এখানে উল্লেখ করুন। ওয়েল ডান, এলিজিবল ক্যান্ডিডেট যারা আছেন এ পর্যায়ে তারা রেফারেন্স নাম্বারটি পেয়ে যাবেন যা এক্সিসেন্টি প্রোফাইল ওপেনের সময় প্রয়োজন।
এই রেফারেন্সটি দিয়ে 2 মাসের মধ্যে এক্সপো সেন্ট্রিক প্রোফাইল খুলতে হবে, তা না হলে রেফারেন্স নাম্বারটি এক্সপায়ার হয়ে যাবে। এরপরের স্টেপে এসে আমাদের জিসিটিতে অনলাইন রেজিস্টার করতে হবে, যার বিস্তারিত আমরা পরের পর্বে আলোচনা করব। আমাদের কানাডা ইমিগ্রেশন সংক্রান্ত কার্যক্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের ফেসবুক পেজটি লাইক দিন এবং আমাদের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কানাডা ইমিগ্রেশন নিয়ে আপনার প্রশ্ন থাকলে সরাসরি আমাদের ইমেল করুন help@immigrationandsettlement.org এই ঠিকানায়, অথবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন এবং আপনার জিজ্ঞাসাটি পোস্ট দিয়ে আমাদের অভিজ্ঞ ভলেন্টিয়ারদের কাছ থেকে সরাসরি সমাধান নিয়ে নিন। তথ্য উন্মুক্ত সবার জন্য সর্বদা, সবাইকে শুভকামনা।